নিরিখে একখানা হাদিস মোবারক আল্লাহ নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণিত তার জবান মোবারক থেকে বর্ণিত একটি হাদিস এখানে আজকে পেশ করব ইনশাআলা সম্মানিত দর্শক বন্ধুরা বর্তমানে এই যে ফেতনা সৃষ্টিকারী নব্য কিছু আলেম নামের জাহেল মোরাক্কাব গাইরে মুফিদ একদল ভ্রান্ত এরা প্রচার প্রসার করতেছে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম ও কেয়ামতর ময়দানে সুপারিশ বা সাফায়াত করবার অধিকার পাবেন না ক্ষমতা পাবেন না কেয়ামতর ময়দানে নবীজি নিজের গুনার দিকে তাকায়া থাকবেন তার গুনাহের পাল্লা বাড়ি হয় নাকি নাকের পাল্লা ভারী হয় এই ধরনের মন্তব্য আজকে সমাজের মধ্যে কিছু নামদারি জাহেল এরা প্রচার করতেছে আমাদের সমাজে আমাদের সরল প্রাণ মুসলমান ভাই বোন এবং যুবকদের অন্তর্কে তারা বিকৃত করতেছে মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে এই ধরনের বিভ্রান্তিমূলক এবং নবীজির শাহের খেলাফ কথাবার্তা বলে তো নবীজি যে মালিক মালিক সাহিবু শাফা আহ নবীজি যে একজন মালিক আল্লাহ বানাইয়া দিয়েছেন নবীজিকে সাফাতের মালিক বানাইয়া দিয়েছেন অসংখ্য হাদিস তার প্রমাণ সহি মুসলিমে আছে সহিখারিথে আছে কুরআন শরীফও আছে আল্লাহ রব আলমী নবীজিকে সাফাহাতের অধিকারী দিবেন তারপরে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে সহি হাদিসের অভাব নেই নবীজি শাহাতের মালিক তো আমি সারসংক্ষেপ একটি ইঙ্গিত দিব এই বিষয়ে আপনারা বিস্তারিত আলোচনা আপনারা জানেন আমি বিস্তারিত বলবো আপনারা এই বিষয়ে খুব ভালো করেই জানেন তো একটি হাদিস আমি পুরোটি বর্ণনা বর্ণনা করলাম আপনাদের আশা করি বুঝি আমার হাতে একখানা হাদিসের কিতাব রয়েছে এই কিতাবটির নাম হচ্ছে দালা ইনবুয় ওমা আরিফাত কিতাবটি লিখছেন আহমাদ আব্দুল হোসাইন আলবাই হাকি রাহিমাহুল্লাহ তার অফাত হচ্ছে আপনার চারশত আটান্ন হিজরিত অফাত চারশত আটান্ন হিজড়িতে এই গুণী ব্যক্তি আল্লাহর বান্দা আশেখ রাসুল হাদিসের কিতাব লিখছেন এই কিতাবটি সম্পূর্ণ নবীজির ফাজাইল ইজ্জাত এখতেরাম আপনার এবং উপরে কিতাবটি সাত খন্ডে লেখা হয়েছে অফাত কত কত হিজড়িতে বলছি আপনার চারশত আটান্ন হিজড়িতে তার অফাধ তিনি হাদিসের কিতাব বর্ণনা লিখতে গিয়ে একটি অধ্যায় নাম দিয়েছেন باب سماع عوف ابن مالك وغيره صوت الملك الذي اتى النبي صلى الله عليه وسلم بالشفاعه عوف ابن مالك رضي الله تعالى عنه شهر ونن کرام একজন ফেরেশতা থেকে মালাক সৌতুল মালাক একজন ফেরেশতা থেকে একটি আওয়াজ শুনতে পেলেন যিনি নবীজির কাছে এসে সাফাহাতের সুসংবাদ দিয়েছেন নবীজিকে সাফাহাতের

بعض الليل عوف ابن مالك الاشدعي رضي الله عنه বলেন রাতের অর্ধেক চলে গেল আমি রাতের অর্ধেককে পার করে দিলাম ويدا ليس بين يدي راحله رسول الله صلى الله عليه وسلم এই দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু বাহনের কাছে কাউকে দেখা যাচ্ছে না বাহন কাছে কেউ নাই নবীজিও নাই আর অন্য কাউকে দেখা যাচ্ছে না হজরত আল্লাহ বলেন ফনতু ফাইদা আমি নবীজির তালাশে বের হয়ে গেলাম কিন্তু আমি যাই দেখলাম হযরত মোহাযুবন জাবাল এবং আবদুল্লাহিব না তাইস তা ইমান এ তারা দুইজন দন্টা ইমান দাঁড়িয়ে আছেন কত কোন এক জায়গার মধ্যে ফাকুলতুল্লাহু আমি উভয়কে বললাম ভালো র এই তোমা রসুল আল্লাহ হি সাল্লাম তোমরা কি আল্লাহ হামি সাল্লামকে দেখেছো ফাকাওয়ালা লা উভয় জবাব দিলেন না আমরা তো দেখি নাই ঠিক ওই মুহূর্তেই আহুপুব্ন মালেক আলাশ যাই বলেন ওয়া আনা সলতান ফাইদা আনা ফাইদা মিসলু হাজিজের রহা। আমি ঠিক তখনই একটি আওয়াজ শুনতে পেলাম আওয়াজটি কেমন জানি একটি কল অর্থাৎ গম টম বিভিন্ন জিনিস যে গুড়া কর ওই ধরনের কলের একটি গম্ভীর আওয়াজের মতো আওয়াজ শুনতে পেলাম ঠিক তখনই আতানা রসুল্ল হি সল্লল্ল হোৱালে ই সাল্লামা তখন আল্লাহ নবী সল্লহ হোৱালে সাল্লাম আমাদের নিকট আসলেন ফাকলা নবীজি আমার বললেন ইনহু আ তা আমি আ তিম্মেন কিছুক্ষণ আগে আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তক আমি নবী নিকটে আসলো ফখাইয়া রানী বাইয়া আইয়ো দোষিলা আমি জান্নাতা আইয়ুয খিলা নিসু উম্মাতিল জান্নাতা ওয়া বাইনা الشাফাআতা ওই লোক ওই বাইনা الشাফাআ ওই লোকwidetilde বললেন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা অপশন দান করেছেন এই দুইটা অপশনের যে কোনো একটা অপশনকে আপনি স্বাধীন গ্রহণ করার স্বাধীনতা দিয়েছেন অপশন কি একটি অপশন হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার উম্মতের অর্ধেককে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আর আল্লাহ আপনাকে সাফাতে মালিক বানিয়ে দিয়েছেন সাফা আতের অধিকারী দিয়েছেন আপনি ইচ্ছা করলে সাফায়েত করে অর্ধেক না আপনার সমস্ত সোহান আল্লাহ নবীজি বলেন ফাখার তু সাফা। আহ আমি নবী সাফা আতকে নির্বাচন করলাম আমি সাফা আতকে গ্রহণ করে নিলাম সুহান আল্লাহ ফাকুল্লাহ আমরা বললাম সাহাবাইকে নাম বলতেছে নুনা সিদু কাল্লাহ অবশ্য বা আল্লাহর কাছে আপনার মাধ্যমে আমরা অনুরোধ করতেছি আমরা তো আপনার সাহাবি লামা জা আলতানা আমিন নাহালি সাফাআতিগা নবি গো আপনি কি আমাদেরকে আপনার সাফাহাতের অধিবাসী সাফাহাতের অন্তর্ভুক্ত করবেন না

সাক্ষী রেখে বলতেছি আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য আমি নবীর হয়ে যাবে। যেই ব্যক্তি আপনার সাথে শিরিক করবে না। আর সব ঠিক থাকবে। ছাড়া অন্য যত বড় গুণাগার হোক না কেন যত উচ্চমানের মানের গুণাগর হোক না কেন যদি তার শিরিকের গুণা না থাকে আমিনবী তাকে সফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো সম্মানিত দর্শক বন্ধুরা এই হাদিসটি হচ্ছে দালাই নবুয় হাদিস নাম্বার তিন হাজার আটাত্তর নম্বর হাদিস তিন হাজার আটাত্তর নম্বর হাদিস সপ্তম খণ্ড সপ্তম খণ্ডর মধ্যে এই হাদিসটি আল্লামা আবু বাকর আহমদ আল বাই হাকির রহমতুল্লাহ আলী হাদিসটি এনেছেন পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার চৌষট্টি নম্বর পৃষ্ঠা কি ভাই কি বুঝলেন সাফাহাতের মালিক আল্লাহ দুইটা অপশন দিছে হয় একটা অপশন গ্রহণ করব হয় অর্ধেক উম্মতকে আল্লাহ আল্লাহ তালা জান্নাতে দিয়ে দিবেন নবীজি জান্নাতে নিয়ে যাবেন আর আরেকটি অপশন হচ্ছে না আমার অর্ধেক উম্মতকে জান্নাতে নেওয়া দরকার আমার সাফাতের মালিক বানান আমি সাফাত করে 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 যত সময় লাগে এক একজন এক একজন করে করে আমি আমার সকল উম্মতকে জান্নাতে নিয়ে যাবো সোহান আল্লাহ সহি হাদিসটি সহি হাদিসটি আছে আরো মুসনাদে আহমাদের মধ্যে হাদিসটি আছে হাদিস নাম্বার তেইশ হাজার আটচল্লিশ ইবনু হিব্বানের মধ্যে আদিষ্টি আছে হাদিস নাম্বার চারশ বাইশ হাদিস নাম্বার হচ্ছে দুইশো এগারো মুসান্নাফ এমনি আবি সাহিবার মধ্যে আদিস আছে আবু দাউদ মুসনাদ আবি দাউদ তয়ালিসির মধ্যে আছে তাবরানি কাবিরের মধ্যে আদিশটি আছে এরপরে আপনার আরও বিভিন্ন কিতাবের মধ্যে আদিষ্টি রয়েছে সাফাতে অন্তর্মুক্ত করে দেখ নবীজাতের মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতে নসিব করে দেখ সকলে আমরা একটু আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহাক যাতে করে আমাদের এই নবীজ শাফাতের অধিকারী বানাই বলি আমিন ওম আলীন আসসালামাইকুম রহমতুল্লাহ